করোনার দ্বিতীয় লহর সারা দেশে আতঙ্ক খেলাইছি, তা সহ দেশে বর্তমান অম্লজানের অভাব দেখা দিয়েছে। ওড়িশার ঝারসুগুড়া জেলার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন একাটি হয়ে কোভিড আরবি সংগঠন তৈরি করেছেন। লকডাউন সময় গরিব লোকে কিভাবে কোণী অসুবিধা ন ভোগন্তু সে ক্ষেত্রে সংগঠন কাম করুলা। অম্লজানের অভাব দেখি জেলার এক অক্সিজেন ব্যাঙ্ক খোলি জরুরি পরিস্থিতি লোককে এহা যোগাই দিয়াযিব বলি সংঘ সূচনা দিয়েছে। আজি বরগড় সাংসদ সুরেশ পূজারী মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে এখন উদ্ঘাটন করেছিল। হসপিটালর সংখ্যা বড়ব, কোভিড হসপিটালের বেডর সংখ্যা বড়ব, আইসিইউর সংখ্যা বড়ব, ভেন্টিলেটর সংখ্যা বড়ব, সে বাবদরে তো উদ্যম চালিছে এবং সেতরে ব্যাপক সফলতা মিলিছে, কিন্তু আহুরি আবশ্যকতা আমি এটি অছি। যে সামাজিক সংগঠন মানে এই কার্য তুলাউছন্তি সেমানকু ধন্যবাদ দেওয়া কথা। সেমানে যে কোভিড রোগী ঘরে অছি, আইসোলেশন অছি এবং অক্সিজেনর আবশ্যকতা করছে, তা পাখকু অক্সিজেন সিলিন্ডার পঠাউছন্তি। জব ইয়ে সেকেন্ড ওয়েভ কোভিড কা আয়া तो ऑलमोस्ट अप्रैल महीने से सारी झारसुगुड़ा की जो लीडिंग संस्थाएं हैं, ऑर्गेनाइजेशंस हैं, अपने अपने लेवल पर अपना सेवा कार्य शुरू कर दिए। जिनके पास ऑक्सीजन की फैसिलिटी थी उन्होंने ऑक्सीजन स्टार्ट कर दिया, जिनके पास एम्बुलेंस की फैसिलिटी थी उन्होंने एम्बुलेंस स्टार्ट कर दिया, जिनके पास कोविड अफेक्टेड फैमिली को फ्री फूड जिनको सुविधा कराना था उन्होंने फ्री फूड सुविधा देना कर दिया।